নমস্কার বন্ধুরা, তো আজ আমরা দেখব এটিএম কার্ডের পিন কিভাবে কানাড়া ব্যাংকের এটিএম থেকে জেনারেট করা যায়। তো সবার প্রথমে আপনার কাছে কানাড়া ব্যাংকের একটি এটিএম কার্ড আছে এই রকম, তো এই কার্ডের আমরা পিন জেনারেট করব। তার জন্য কার্ডটাকে এই কালো ট্রিপটা ডান দিকে থাকবে এইভাবে আমরা ঢুকিয়ে নেব। ঢুকিয়ে নেওয়ার পর যে স্ক্রিনটা আসবে এখানে লেখা দেখাবে ডু নট রিমুভ ইওর চিপ কার্ড, তো এই কার্ডটি বের করবে না, কার্ডটি এটিএমের মধ্যে লাগানো থাকবে। এবং নিচে এই যে দেখতে পাচ্ছেন গ্রিন পিন অবলিক ফরগেট পিন, এই অপশানটাতে ক্লিক করতে হবে। তো এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাকে এখানে একটি লেখা দেখাবে গ্রিন পিন ফরগেট পিন ফেসিলিটি অ্যাভেলেবল টু ইউ, সেট ইওর ওন পিন, জেনারেট ওটিপি যে অপশানটি, এই অপশানটি জেনারেট ওটিপি এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনাকে দেখাবে প্লিজ এন্টার ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। তো আপনার কাছে এইরকম আপনার একটি পাসবুক আছে, পাসবুকের ফার্স্ট পেজে দেখবেন অ্যাকাউন্ট নাম্বারটি লেখা আছে, অ্যাকাউন্ট নাম্বারটা দেখে দেখে এন্ট্রি করবেন। তো অ্যাকাউন্ট নাম্বারটা আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি এন্ট্রি করছি। এরপর এই কারেক্ট বাটন যেটি আছে এই কারেক্ট বাটনে ক্লিক করবেন। তো আপনি যদি অ্যাকাউন্ট নাম্বারটি ঠিকঠাক দিয়ে রাখেন তো আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে বলবে। এরপর দেখাবে প্লিজ এন্টার দ্য ওটিপি রিসিভ অন ইউর রেজিস্টার মোবাইল নাম্বার। তো আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার, ওই মোবাইল নাম্বারে ওটিপিটি গেছে সেইটি আপনাকে এন্ট্রি করতে বলবে। তো আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। তো আমার মোবাইলে এইরকম ওটিপিটি এসছে, আমি এই ওটিপিটি এখন দেব। এটি যদি ঠিকঠাকভাবে দিয়ে থাকি তারপর আমি কারেক্ট বাটনে প্রেস করব। এরপর আমাকে বলবে চিপ কার্ডটি বের না করে নেওয়ার জন্য ওয়েট করব এবং আমাকে নতুন পিনটা দেওয়ার জন্য বলবে। তো আমি আমার নতুন পিনটি দেব। যে পিনটি আমি দিয়েছি ওটা আবার দেওয়ার জন্য রি এন্টার ইওর নিউ পিন কার্ড আরেকবার দিই। তো আমি আমার পিনটি দুবার দিয়েছি, দেওয়ার পর আমাকে প্লিজ ওয়েট বলে মেসেজ দেখাচ্ছে, আমি একটুক্ষণ ওয়েট করব এবং শেষে আমাকে দেখাবে যে আমার ট্রানজ্যাকশানটি সাকসেসফুল হয়েছে। এইভাবে স্লিপ বেরিয়ে আসবে, এই স্লিপে লেখা থাকবে ইওর পিন ইজ চেঞ্জ সাকসেসফুলি। তো আমার এটিএম কার্ডের পিনটি সাকসেসফুলি সেট করে নিয়েছি এবং আমার কার্ডটি বের করার জন্য মেসেজ দিচ্ছে। তো বন্ধুরা, আপনারা এইভাবে আপনার এটিএম কার্ডের পিন কানাড়া ব্যাংকের এটিএম থেকে জেনারেট করতে পারেন। থ্যাংক ইউ।